হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখতেই পাচ্ছ সকালবেলায় শিহাব কিন্তু ঘুম থেকে উঠেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে তোমাদেরকে নাচ করে দেখাচ্ছে। আর ওর এই নাচের কারণ কি সেটা তো হয়তো তোমাদেরকে আর আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই, ভিডিওতে দেখেই তোমরা বুঝতে পারবে। আসলে আমরা তো যেখানে থাকি সেখানে একদমই একা একা থাকি, শিহাব সেরকম কোনো মানুষজন পায় না। আর শিহাব তার দাদা বাড়িতে ঘুরতে এসে এখানে এত বাচ্চা গাচ্চা আশেপাশের লোকজন ওর সঙ্গে দেখা করতে আসছে, সেসব দেখে সেসব পেয়ে ও সব কিছু ভুলে গেছে। আর অন্যদিকে আমি কিন্তু আমার কাজ বন্ধ করিনি, আমি যখনই দেখছি যে একদম এত সুন্দর রোদ উঠেছে, তাড়াতাড়ি করে আমার আলমারিটা খুলে সমস্ত শাড়ি কাপড়, শিহুর বাবার ব্লেজার থেকে শুরু করে আমার লেহেঙ্গা, যা আছে মোটামুটি যেরকমভাবে পারছি তাড়াতাড়ি করে কিন্তু রোদে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে কম্বল, তোশক, বালিশ, মানে প্রচুর জিনিস, যেহেতু অনেক রেয়ার এখানে আসি, খুব কম, বছরে এক থেকে দুবার যাই, সেই জন্য মানে যতটুকু পারা যায় আর কি সেরকমভাবে সমস্ত জিনিসপত্রকে ঠিক করে রাখার চেষ্টা করি। যাই হোক, এই সুযোগে আলমারিটাকেও আরেকবার করে গুছানো হয়ে গেল। আর আজকে ছাদে উঠে চারদিকটা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। যখন আমার বিয়ে হয়েছিল তখন কিন্তু চারদিকটা এরকম ঘিঞ্জি ছিল না, এখন কি ভীষণ পরিমাণ ঘিঞ্জি হয়ে গেছে। আর উপর থেকে নিচে নামতে না নামতেই দেখছি শিহুর আব্বু এসে হাজির। আব্বু মানে হচ্ছে শিহুর জেঠু। আর শিহাব তো এমনিতেই মানুষজন ভীষণ ভালোবাসে, সেখানে যদি নিজের লোক হয় স্পেশালি শিহুর আব্বুকে শিহাব কিন্তু ভীষণ রকম ভালোবাসে। আর বড় ভাই ও শিহুর বাবাকে সেটাই বলছিল যে শিহাব অনেকদিন পর পর যেহেতু ভাইকে দেখে, তারপরেও যে শিহাব তার আব্বুকে এত ভালোবাসছিল, এরকম ভালোবাসা কিন্তু নাকি তার আব্বু আর কখনো কারো থেকে পায়নি। যাই হোক, তারপরে ভাই বিকালবেলায় চা ঠা খেয়ে বেরিয়ে যাওয়ার পরে এই দেখো আবার আমরা চলে এসেছি একটু জিলাপির দোকানে। আর এই জিলাপির দোকানদার কাকার কাছ থেকে ছোটবেলা থেকেই শিহুর বাবারা জিলাপি কেনে, সেক্ষেত্রে এই কাকা শিহাবকে কিন্তু খুব আদর করছিল, আর স্পেশালি ওকে আরো কয়েকটা জিলাপিও দিয়েছে। যাই হোক, সেই সমস্ত নিয়ে কয়েকটা গিফট কিনে শিহাব বাড়ি এসেছে। গিফট বলতে আসলে সিয়ামের বার্থডে, কিন্তু সিয়াম যেহেতু বাড়িতে নেই সেই জন্য ভাবলাম যে ওর গিফটটা কিনে আমরা না হয়তো ওকে গিয়েই দিয়ে আসবো। তো যখন সিয়ামের জন্য গিফট কিনেছি সেই টাইমে শিহাবও জোড়াজুড়িতে শিহাবকে এটা কিনে দিয়েছি। সাথে দেখো একটা গাড়ি না কিনে সে ফেরেনি, তাই আমিও ওকে আর গাড়ি কিনতে বারণ করলাম না, কারণ অন্যান্যবার যেহেতু সিয়াম থাকে সিয়ামের খেলনা নিয়েই খেলাধুলা করে, এবার যেহেতু সিয়াম বাড়িতে নেই আর খেলনাগুলো সব ভিতরে ঢোকানো রয়েছে, সেক্ষেত্রে ভাবলাম একটা গাড়ি কিনে দেওয়াই যেতে পারে। সাথে দেখো ওর যে কাপটা ছিল সেটা রাস্তায় জল খেতে গিয়ে পড়ে গিয়েছে বলে ওর বাবা বললো ওটা আর তুলতে হবে না, সেই জন্য একটা গ্লাস কিনে নিয়ে এসেছি। আর এত ছোট্ট সাইজের গ্লাস কিন্তু আমি আগে দেখিনি, এটা পেয়ে কিন্তু আমিও ভীষণ হ্যাপি হয়েছি, সাথে শিহাবও। আর ভিডিও তো শুরুই করেছিলাম শিহাবের আনন্দ দিয়ে, শিহাবের আনন্দের অন্যতম কারণ ছিল কিন্তু আমাদের বাড়ির এই দুটো বিড়াল, একটা হচ্ছে পুচি আর একটা হচ্ছে পুচির বেবি, আমি তার নাম রেখেছি লুচি। তো যাই হোক, এই টাইমে হচ্ছে লুচির সাথে শিহাব খেলাধুলা করছে। যখন লকডাউন ছিল সেই লকডাউনের টাইমেই যখন আব্বু বেঁচে ছিলেন তখনই কিন্তু এই পুচি আর তার সাথে আরও দুটো বিড়ালকে আমি বাড়িতে এনেছিলাম, আর সেই পুচিরই কিন্তু বেবি এই লুচি। যাই হোক, এই টাইমে শিহাব ঘুমিয়েছে, আমি ঝটপট করে সিয়ামের গিফটটাকে প্যাক করে ফেলি, কারণ শিহাবের সামনে প্যাক করলে ও তো কোনোভাবেই প্যাক করতে দিত না। দেখো এবছর সিয়ামের বার্থডের জন্য এই গিফটটা কিনেছি, আমার তো একদম ইউনিক লেগেছে, এরকম একটা পেন্সিল বক্স, যেহেতু ওরা সবেই পড়াশুনো শুরু করছে আর এই সমস্ত পেন্সিল বক্স টক্স বাচ্চাদের এমনিতেও খুব ভালো লাগে, আর এটা যেহেতু অন্যরকম, পুরো গাড়ি আবার তার সাথে ট্রলি, আমার বেশ ইউনিক লাগলো বলেই ওটা নিয়ে নিলাম। যাই হোক, এই টাইমে শিহাব কিন্তু আবার ঘুম থেকে উঠে পড়েছে, ও দেখলো ওর পাপা একটু দূরে ছিল, সেই জন্য ওর পাপাকে আবার জোর করে ডেকে ওর পাশে শুয়েছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।